হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ব্লগ। বাঙালির ভ্যালেন্টাইন্স বলতে পারো। আর আর আজকে আরেকটা স্পেশাল দিন, সেটা হচ্ছে রিপাবলিক ডে। তো আমরা এখন বেরিয়ে গেছি বারাসাতের ভেতরেই, কাছে পিঠে একটু টুকটাক। কটা বাজে সেটা বল? 1:30 বাজে, তাই না? হ্যাঁ, অলমোস্ট 1:30 বাজে। বেরোতেই লেট হয়ে গেছে। লেট হয়েছে পূজার জন্য না, আমাদের পুজো হতেও লেট হয়েছে। 12:30টার সময় ওদের পুজো হয়েছে। 12:30টার দিকে তো? হ্যাঁ, 12:30টায়, মানে 12টায় পুজো শেষ হয়েছে। খেয়েটে আমরা উঠেছি 12:30টা। দেন 12:30 থেকে 1:10 অবধি আমি রেডি হয়েছি, হয়ে তারপরেই বেরোলাম। আর কেমন লাগছে আমাদের দুজনের লুকটা একটু কমেন্টে জানিও। দুজনেই আজকে ব্লু ব্লু। ছবি তোলা হচ্ছে, ছবি সব পোস্ট করে দেবো, ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, ফেসবুক পেজও আছে, বিশ্ব পোস্ট করে, আমার নেই। তো যাই হোক, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমরা এখন বেরোলাম, কাছে পিঠে ঘুরবো আর স্কুল কলেজগুলোতে যাব, আর অবভিয়াসলি লাঞ্চ করবো কোনো একটা রেস্টুরেন্ট থেকে। সো এখন আমরা যাই, দেখি কোথায় যাওয়া যায়, সেই সব তোমরা দেখতে থাকো। আমরা নিজেরাও কনফার্ম নই। তো ভেবেছিলাম ফার্স্টে রোজ ভ্যালি পার্কে যাব, বারাসাতে একটা পার্ক আছে। আগে ছোট বয়সে অনেক গেছি, তবে মাঝখানে বন্ধ হয়ে গেছিল। এবার ওটা আমি যাইনি এখনো। হ্যাঁ, ও কখনো যাইনি। এবার দেখি আগে ওদিকেই যাব, যদি খোলা পাই তো ভালো, আর না হলে বারাসাতে স্কুল কলেজগুলো যেরকম বেসিক্যালি আমাদের প্রত্যেক বছর এরকমই হয়, বেরিয়ে গিয়ে প্ল্যান করি, আগে থেকে প্ল্যান থাকে না। না, দুবছর আমরা গিয়েছি, একবার ইলিয়েট পার্ক গেছি আর একবার ওই কোথায় বিরাতে হ্যাপি ভ্যালি পার্ক গিয়েছিলাম। তো এই দুবছর তখন বন্ধুদের সাথে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে প্রথম তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো সেটাও অবশ্যই জানিও কমেন্ট। তো চলো দেখতে থাকো। রোজ ভ্যালি পার্কে যাওয়ার নাম করে বেরিয়েছিলাম, বাট গেছিলাম কালকে ও গুগল ক্যামেরা ম্যাপে ক্যামেরা বলছি ম্যাপে দেখেছিল যে খোলা আছে, এখন দেখছি বন্ধ। 4 বছর ধরে রোজ ভ্যালি পার্ক বন্ধ। তো আমরা এখন যাচ্ছি বারাসাতে, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা প্রত্যেক বছর ঘুরি, গভর্নমেন্ট স্কুল কলেজ কালীকৃষ্ণ স্কুল, গার্লস স্কুল, এগুলোই আর কি। সুন্দর করে পুজো হয়, প্রোগ্রাম টোগ্রাম হয়, যাই সেখানেই দেখি। তারপরে ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে যাবো, মেনলি ঘোরা আর ফুড রিভিউ, একটা রেস্টুরেন্ট কভার করে নেবো আর কি। তো ঠিক আছে, যাই। রোদ বাবা, এক্সেসিভ রোদ উঠেছে। ভালো হয়েছে, একদিকে রোদ উঠেছে, ভালো হয়েছে। তো ঠিক আছে, যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, পুজোগুলো দেখাবো স্কুল কলেজের। হ্যাঁ, এখন আমরা এসেছি গভর্নমেন্ট স্কুল, এদিকে পূজা। ছবি তুলে সোলার সাথে। তো আমরা এখন এসেছি গভর্নমেন্ট স্কুলে, গভর্নমেন্ট কলেজ থেকে ঘুরে আসা হয়ে গেছে। হ্যাঁ, দেখাচ্ছি গভর্নমেন্ট স্কুলে এসেছি, তো যাই ভেতরটা একটু ঘুরে দেখে আসি। এই সাইডে হচ্ছে রিপাবলিক ডে সেলিব্রেট হয়েছে। ভেতরে তো তোমাদেরকে দেখালামই, সরস্বতী পুজো সেলিব্রেট হয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের মাঠ, এই সাইডে পূজা। তোমাদের দিদিকে একটু দেখিয়ে দিই, দিদি সেজেছে দেখো। এত ছবি তুলেছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আবার করছে দেখো চুলে আবার। গেছিলাম আমরা হচ্ছে বাবাকা ধাবায়, বাট সেইখানে যা পরিস্থিতি দেখলাম, পরিস্থিতি দেখে তারপর ওখান থেকে পালিয়ে আমরা এলাম নতুন খোঁজে। নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে বারাসাতে, সেটা হচ্ছে দারচিনি চাপাডালির পাশেই, তাই তো? একদম একটুখানি এগিয়ে ওই মাছ বাজারটা, হ্যাঁ মাছ বাজারটা ক্রস করে একটুখানি সামনে। তো তোমরা গুগল ম্যাপ মারলেও দেখতে পারবে, গুগল ম্যাপের লোকেশনও দিয়ে দেবো নিচে। হ্যাঁ তো চলো ভেতরে যাই, একটু খাবো আর তার সাথে একটু ফুড রিভিউও হবে, তো চলো তোমরা দেখতে থাকো। এটা একেবারে বিশাল বড় মেনু, কখন দেখে শেষ করব? ইচ্ছে তো আমার বইয়ের পাতায় কম থাকে। অর্ডার দিয়ে আমাদের প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা বসে থাকতে হলো, তাই বোরিং হচ্ছিলাম। তাই দেখো পূজা আর আমি ওইখানে গান চলছিল, তাই গান আমরাও করছিলাম। তারপর 1.5 ঘন্টা আমরা বসে থাকার পর আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে চিকেন টিক্কা কাবাব। অন্ধকার পড়ছে ওই সাইডে। ভেজিটেবল পোলাও দে দে দে। একটা একটা করে নিয়ে আগে হ্যালো তো আমরা এই জাস্ট খেয়ে বেরোলাম। আচ্ছা বিলটা একটু বলি কত কী হয়েছে। চিকেন টিক্কা কাবাব 6 পিস ছিল 320 টাকা, ভেজিটেবল পোলাও 240 টাকা একটা, আর মিনারেল ওয়াটার একটা 30 টাকা, মটন কষা 4 পিস 380 টাকা টোটাল, আর জিএসটি টিএসটি দিয়ে মানে দাম হয়েছে 919 টাকা হচ্ছে এই বিল। যাই হোক ওই বিল হয়েছে। এবার একটু প্রপার রিভিউটা দেবো, সেটা হচ্ছে ভেতরে গানও বাজছিল আর লোকজনও ছিল, যার জন্য সেভাবে রিভিউ আমরা দিতে পারিনি। দেখো প্রথমত কাবাবটা সত্যি খুব ভালো ছিল, কাবাব বলো খাবার বলো, খাবারগুলো সত্যি অসাধারণ ছিল। বলছি সেটা হচ্ছে আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিতে চাইছিলাম, বাট মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে, আজকে সরস্বতী পুজো প্রচুর ভিড়, লোকজন বাইরে এখনও দাঁড়িয়ে রয়েছে, সো যার জন্য মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। আর আমরা একটা চিকেন উইংস কাবাব অর্ডার দিতে গেছিলাম, সেটাও শেষ। তো যার জন্য ইভেন আমাদের অপোজিটে যারা বসেছিল তারাও একটা অর্ডার দিতে গেছিল, তারাও শেষ হয়ে গেছে। আসলে সরস্বতী পুজোর লোকজন অ্যাকচুয়ালি যেহেতু নতুন ওপেন হয়েছে ওরা বুঝতে পারেনি যে এত ভিড় হয়ে যাবে, যার জন্য অনেকটা। আর সার্ভিসে একটু আমার মানে কমপ্লেন আছে, সেটা হচ্ছে অনেকটা লেট আসছিল খাবার, প্রচুর অনেকক্ষণ প্রথম হতেই পারে। কটা বাজে? 4:20। 4:20-তে আমরা খেয়ে বেরোলাম, মানে আমরা ওখানে ঢুকে 1.5 ঘন্টা লেগেছে, 1.5 ঘন্টার বেশি, 3:30 আমরা 3:20 নাগাদ ঢুকে গেছি। 3:20-তে ঢুকেছি, হ্যাঁ 3:20 আগে কোথায়, 3:30, তাই তো বললাম 1.5 ঘন্টার মতনই লেগেছে। ঠিক তো 3:00 আমরা ঢুকেছি, তো খাবারটা আসতে অনেকটা টাইম লেগে গেছে। আর মাটনটা একটু শক্ত ছিল, মাটনটা খাবারের কোয়ালিটি বলো টেস্ট খুব ভালো ছিল, টেস্ট সত্যি খুব ভালো ছিল। বাট কাবাবটা খুব ভালো ছিল, পোলাওটাও খুব ভালো ছিল, পোলাওয়ে পনির কাজু কিশমিশ সব রকম সবজি সব ছিল। তোমাদেরকে দেখিয়েছিলাম যে 1 জানুয়ারি বৈশাখীতে আমরা খেয়েছিলাম, আর পোলাও খেয়েছিলাম, বাট মাটনটা আজকে সত্যি খুব ভালো ছিল, টেস্টও খুব ভালো ছিল, গ্রেভিটাও ভালো ছিল। শুধু মাটনটা একটু শক্ত টাইপের, শক্তর কারণ আছে আমি বলছি। মাটনে জেনে না জেনারেলি বাইরে একটা পর্দা থাকে মাটনের, তো ওইটা যদি ভালো, হ্যাঁ ওইটা ভালো করে না ছাড়ালে মাটনটা ভেতরটা ভালো মতো সিদ্ধ হয় না। তো আমার কয়েকটা মাটনে এরকম ছিল, বাইরের ওই হালকা পাতলা পর্দা বা চর্বির যে লেয়ারটা থাকে ওইটা ছিল, তো যার জন্য মাটনের ভেতরটা খুব ভালো সিদ্ধ হয়নি। এটাই হচ্ছে মেন প্রবলেম, আদারওয়াইজ খারাপ খেতে ছিল না, সব কটা খাবারই মোটামুটি সবই আমাদের ঠিকঠাক লেগেছে, বাট সার্ভিসটা একটু কুই করলে ভালো। হ্যাঁ বড় বসে থাকতে হয়েছে, ইভেন শুধু আমাদের না সবাইকেই, অ্যাকচুয়ালি সবাই ওটাই বলছিল যে একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। মনে হয় সংখ্যা একটু কম যা বুঝলাম, বাইরে স্টাফ অনেক রয়েছে, বাট একটু কুকের সংখ্যা মেবি হয়তো পরে হয়তো বাড়াতেও পারে। ডেফিনেটলি নতুন খুলেছে, তবে হ্যাঁ নতুন খুলেছে খাবার হিসেবে আমার বেশ ভালোই লেগেছে। তবে হ্যাঁ যদি টাকার কথা বলো, বাজেটগুলো টোটাল 1019 টাকা, এটা অ্যাকচুয়ালি মানে যারা জব করে রোজগার করে তাদের জন্য ঠিক আছে, বাট স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়। মানে ধরো স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা যারা নিজেদের মানে তাদের পকেটের টাকা থেকে খায়, তো সেটা মনে হয় না খুব একটা পসিবল হবে। ডেফিনেটলি ডিপেন্ড করবে, রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক না, রিজনেবল এর থেকে একটু হাই, একটু হাই। যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখি এবার এদিকে যারা যারা এখন যাওয়া যায় না, দার্চিনিতে যদি মানে চিন্তা ভাবনা করছো যে এসে খাবো, খাবারের কোয়ালিটি কেমন হবে, তারা ডেফিনেটলি আসতে পারো। কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি নিয়ে আমার কোনো কথা নেই, কোয়ালিটি সত্যি ভালো। অন্য দিনে আসলে তোমরা হয়তো সার্ভিস হয়তো ভালো পেতেও পারো। এক্স্যাক্টলি, আজকে যেহেতু সরস্বতী পুজো এমনি ভিড় রয়েছে, সরস্বতী পুজো আমাদের রিপাবলিক ডে, সেটাও বল। তো যাই হোক আমরা এবার একটু হাঁটাহাঁটি করি, দেখি কোন দিকে যাওয়া যায়। তো চলো দেখতে থাকো। আমরা কতক্ষণ ঘুরলাম? মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে তার থেকে না না 3 ঘন্টার মধ্যে তার থেকে 1.5 ঘন্টা বসেই ছিলাম রেস্টুরেন্টে। তো এই বছর সরস্বতী পুজোয় আমাদের মেন অ্যাট্রাকশন হলো রেস্টুরেন্ট দার্চিনি। তো যাই হোক বেশিক্ষণ আর ঘোরা হয়নি, আমরা মোটামুটি কতক্ষণ, ওই 1:20-তে বেরিয়েছি। আমরা ইউজুয়ালি এইরকমই ঘুরি, প্রত্যেক বছরই এইরকমই ঘুরি, বেশি ঘুরি। চুপ কর তুই, এবার নিজের বিয়ে বাড়ি আছে বলে বাড়ি যাওয়ার তাড়া। আমি তো তোকে তো বললাম যে আর কোথায় কোথায় যাবি বল, তুই তো বলেছিলাম সিনেমা দেখতে যাওয়ার কথা, তুই বললি না ওর 6টা 6:30 মধ্যে বাড়ি যেতে হবে, টিকিট কেটে রাখতে হতো সেটা। যাই হোক এখন ঝগড়া করতে হবে না, ব্লগ শেষ করার সময়। তো ঠিক আছে এই ব্লগটা এখানেই থাকলো। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা এখনো দার্চিনির অ্যাড্রেসটা জানো না তাদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর কি বলবো, হয়ে গেছে। ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মুখস্থ পড়া বলা হয়ে গেছে, টাটা।